এদিকে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় প্রবাসীদের ভিড় বেড়েছে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টারে। এখানে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে সৌদি গমনেচ্ছুদের। বিদ্যুৎ না থাকায় শুক্রবার 2 ঘন্টা নমুনা সংগ্রহ করতে পারেনি ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টার। তারপরও চালুর পর শুক্রবার বিদেশগামীদের রেকর্ড সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়। 20 জুলাই থেকে সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সেন্টারটি। সংশ্লিষ্টরা বলছেন, গড়ে 700 থেকে 800 নমুনা সংগ্রহ করা হলেও শুক্রবার তা 2000 ছাড়িয়ে গেছে। সৌদি আরব প্রবাসীদের চাপের কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান যাত্রার 72 ঘন্টা আগে করা টেস্টের রিপোর্ট দেখাতে হবে। এ অনুযায়ী বিমানের টিকিট দেখে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তারপর 24 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। ওনারা প্রায়োরিটি দিচ্ছে সৌদি আরব যারা যাচ্ছে তাদেরকে, আর যারা নেক্সট 24 আওয়ার্সে যারা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, সো দ্যাটস ওয়াই একটু দেরি হচ্ছে। 4-5টা বুথের জায়গায় আরো কয়েকটা বুথ হলে বা প্রায়োরিটি বেসিস যে সৌদি এয়ারলাইন্সকে আলাদাই করে দিল, বাকিগুলো আলাদা, ওদেরকে একবার নিচ্ছে আমাদেরকে একবার নিচ্ছে, না নিয়ে আলাদা প্যারালালে করলে মনে হয় আমাদের জন্য ইজি হতো। আদৌ আমাদের কখন যে টেস্ট হবে তাও বলতে পারতেছি না। তো এখন আমরা এখানে আমাদের কাগজপত্র ভেরিফিকেশন করবে, তারপরে টাকা জমা দেবো, তারপরে আমাদের করোনা পরীক্ষা হবে। এখন আমরা কবে রিপোর্ট পাবো এটা আমরা বলতে পারি না। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, শাতিলা, মহাখালী যে অবস্থিত এই করোনা সেন্টার, এখানে যে নমুনা সংগ্রহ সেটি সকাল থেকে স্বাভাবিক সময়ে যেটি হয় সেটি হচ্ছে 11-12টার ভেতরেই নমুনা সংগ্রহ শেষ হয়ে যায় বলে আমরা জানতে পেরেছি অন্যান্য দিনগুলোতে। কিন্তু আজ এই বিশেষ কারণে এখানে এখনও পর্যন্ত কিছুক্ষণ আগে আসলে নমুনা সংগ্রহ শেষ হয়েছে এবং আমরা যতদূর সবশেষ জানতে পেরেছি 2000-এর মতো লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেখানে অন্যান্য দিন নমুনা সংগ্রহ করা হয় 700 থেকে 800। এবং এই যে বিশাল চাপ, এই চাপটি আসলে তৈরি হয়েছে সৌদি আরবগামী যে প্রবাসীরা রয়েছেন তাদের যে বিদেশ যাওয়ার যে টিকিট কাটা এবং সেই কারণেই। এবং এখানে আরও একটি জটিলতা যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এখানকার যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে নিয়ম অনুযায়ী 48 থেকে 72 ঘন্টার মধ্যে নমুনা এখানে জমা দেওয়ার কথা, কিন্তু অনেকেই 24 ঘন্টার আগে এসে কিংবা রাতে ফ্লাইট কিন্তু সকালে এসে বলছেন যে তার এখন রিপোর্ট লাগবে। এবং এই ধরনের যে ঘটনাগুলো, এই ধরনের যেই কেসগুলো, সেই কেসগুলো এখানে যা যেই পরিস্থিতি এবং পুরো বিষয়টিতে জটিলতা তৈরি করছে বলে এখানে যারা সংশ্লিষ্ট তারা জানিয়েছেন। এবং তবে আজকে যে রেকর্ড সংখ্যক নমুনা সংগ্রহ করা হলো সেই নমুনা যারা দিয়ে গেছেন তারা আসলে তাদের ফ্লাইটের আগে তাদের রিপোর্টটি পাবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তবে এখানে যারা নমুনা সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সেই সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা আশা করছেন যে তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন কোনো প্রবাসী এই রিপোর্টের কারণে তাদের ফ্লাইটে ধরতে সমস্যা হয় এমনটি যেন না হয়, সেটি তারা সর্বোচ্চভাবে সেটি তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। যদিও 48 থেকে 72 ঘন্টার ভেতরে এই নমুনা সংগ্রহের দেওয়ার কথা, কিন্তু আজ 24 ঘন্টার ভেতরেও যারা নমুনা দিচ্ছেন তাদেরকেও 24 ঘন্টার পর মধ্যেই সেই রিপোর্ট দেওয়া হচ্ছে বলে এখানে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমার পেছনে যেই শাড়ি দেখছেন তারা আসলে গতকাল তাদের এই নমুনা এখানে দিয়ে গিয়েছিলেন এবং তারা এখন সেই নমুনা সংগ্রহ করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।